নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সাগরিস কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোলের রেসিপি। তবে রেসিপিতে যাওয়ার আগে যারা আমার চ্যানেলের ভিডিও প্রথম দেখছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনের মাধ্যমে সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তবে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল বানানোর জন্য আমি এখানে নিয়েছি 750 গ্রাম পাঁঠার মাংস। প্রথমে আমি এটিকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একে 4 টিস্পুন আদা, রসুন ও কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি 100 গ্রাম ফেটানো টক দই। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। আর সবার শেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পাতিলেবুর রস। এবার সবকিছু দিয়ে মাটনের পিসগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এবার আমি এটিকে 1 ঘন্টা ম্যারিনেশনের জন্য এভাবেই রেখে দেব। তবে আপনাদের হাতে সময় থাকলে আপনারা 2-3 ঘন্টা বা ওভারনাইটও এটিকে ম্যারিনেশন করে রাখতে পারেন। এবার আমি কড়াইতে নিয়ে নিচ্ছি 4 টিস্পুন সর্ষের তেল। আমি রান্নাটা সর্ষে তেলেই করবো, কেননা পাঁঠার মাংস সর্ষে তেলেই ভালো হয়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেক করে কেটে রাখা 6টি আলুর পিস। আর দিয়ে দিচ্ছি 6 টুকরো পেঁপে। দিয়ে দিচ্ছি সামান্য নুন ও সামান্য হলুদ। এবার আলু ও পেঁপে পিসগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নেব। আলু ও পেঁপে পেস্টগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি কড়াইয়ের গরম তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি একে 2টি তেজপাতা, 1টি বড় এলাচ, 2টি দারচিনি টুকরো, 4টি ছোট এলাচ, 4টি লবঙ্গ ও 1/4 টিস্পুন সাদা জিরে। ফোড়নগুলোকে মিডিয়াম ফ্লেমে 30-40 সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটাকে তেলে দিয়ে একটু ক্যারামেলাইজ করে নেব, তাতে গ্রেভির কালারটা খুব সুন্দর আসে। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি। মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিগুলোকে লাল করে দিয়ে দিন। প্রায় 8 মিনিট সময় ধরে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজ কুচিগুলোকে ভাজার পর পেঁয়াজ কুচিগুলো প্রায় লাল হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রাখা মাটনের পিসগুলো। দিয়ে
দিয়ে দিচ্ছি সামান্য পাত্র ধোয়া জল। এবার হাই ফ্লেমে মটনের পিসগুলোকে 15 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন মাংস থেকে কতটা জল বেরিয়ে এসেছে। আমি এখানে কিন্তু কোনো আলাদাভাবে জল অ্যাড করিনি। 15 মিনিট হাই ফ্লেমে কষানোর পর এবার আমি এটিকে প্রেশার কুকারে নিয়ে নেব। মাংসের পিসগুলোকে প্রেশার কুকারে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 ml জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু ও পেঁপের পিসগুলো। এবার সবকিছু একসঙ্গে ভালো করে একবার মিশিয়ে দিচ্ছি। এবার প্রেশার কুকারে ঢাকনাটা আটকে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে 3টে থেকে 4টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। চারটে সিটি পড়ার পর এবার গ্যাসের ফ্লেমটা লো করে এটিকে আরো 15 মিনিট হতে দেব। 15 মিনিট লো ফ্লেমে রাখার পর এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি। এবার প্রেশারটা রিলিজ হওয়া পর্যন্ত ওয়েট করব। প্রেশারটা রিলিজ হয়ে গেছে, এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা খুলছি। একটু চেক করে নিচ্ছি আমাদের মাংসটা সিদ্ধ হয়েছে কিনা। আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো। ভালো করে মিশিয়ে দেব। এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা আটকে এটিকে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর এবার আমি প্রেশার কুকারের ঢাকাটা খুলছি। দর্শক বন্ধুরা, আমাদের আলু দিয়ে পাঁঠার মাংসের ঝোল একদম তৈরি। তবে আমি এখানে পেঁপেটা ব্যবহার করেছি,
পেঁপে দিয়ে পাঁঠার মাংস করলে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এবার আমি এটিকে গরম গরম পরিবেশন করে ফেলবো। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আজ এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।